আজকে একটু উত্তরপাড়ায় এসেছিলাম কোনো একটা ইম্পর্টেন্ট কাজে, বলবো না কি কাজে, হ্যাঁ পার্সোনালি দরকার ছিল। আর খুব শীত পড়ে গেছে, ঠান্ডাও পড়েছে, আর এখন আমি এসে গেছি উত্তরপাড়া শিল্প মেলাতে অনেকদিন পরে। এখন প্রায় মেলা শেষের দিকে, আর দু একদিন হয়তো মেবি হবে, তো জানি না কবে হবে শেষ, সেটা আমি বলতে পারছি না। অ্যান্ড দেখতেই পাচ্ছ দোকান, আরে আরে দীপদা যে কেমন আছো? ভালো আছি। তোমরা? ও তোমরা তো এখানে দায়িত্ব আছে, মেলা কেমন চলছে? চলছে, ভালোই চলছে। খবর কি স্যার? আপনি এই তো চলে যাচ্ছে, ব্যাপার স্যাপারই আলাদা, পাত্তা পাত্তা পাচ্ছে না। তো চলছে মেলা, দেখা যায়। মেলা কবে শেষ হচ্ছে? মেলা শেষ হবে 2রা জানুয়ারি আমাদের মেলা শেষ। তো 3 জানুয়ারি মেলা শেষ। তো আজকে আমি অনেকদিন পর মেলাতে আসলাম, প্রথম ব্লগ বানিয়েছিলাম। তো তোমরা এখানে তো মেলা দোকানগুলো তো দায়িত্বে আছো, কমিটিতে আছো, তো ভাই আসলো এত মানে বড় ইউটিউবার না, ছোট ইউটিউবার হতে, তাই বলে কিছু খাবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আমাদের কি খাবে? কাকার দোকান আছে, তোমাকে মোমো খাওয়াবো। চলো মোমো খাবে। সত্যি কথা বলতে মোমোতে আমার একটা আলাদা ইমোশন। তো দাদা যখন খাবে বলেছে, দেখা যাক। চিকেন মোমো খাবে? হ্যাঁ, আমি কিন্তু অন্য মোমো খাই না, ঠিক আছে। আরে এটা তো, এটা অমিত জেঠু তো? আরে জেঠু তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন পরে তো দেখলাম। তুমি জেঠুর দোকানে খাবে? তো জেঠু, জেঠু তোমাকে টাকা দেবো না, দাদা বলেছে মোমো খাওয়াবে, ঠিক আছে, আমি তো টাকা ফাঁকা দেবো না। তো সব থেকে বড় বিষয় হলো এই জেঠুকে আমি আজ থেকে চিনি না, জেঠু আমাকে আজ থেকে চেনে না। মেয়ারাবর যখন আমি ক্লাস 11 পড়ি তখন থেকে জেঠু আমাদের দেখছে। অ্যান্ড জেঠুর দোকানে এসেছি, একটা আবদারই আমার অন্যরকম, জেঠুর দোকানে যে মোমো খাবো। এবং যেহেতু তোমার দোকান আছে না ওই আমাদের উত্তরপাড়া কেটিএস ক্লাবের ওখানটা করে, হ্যাঁ হ্যাঁ, তো নিঃসম্বল কলেজের ওখানটা করে জেঠুর দোকানটা আছে। তো অল ডিটেলস জেনে নেবো, তার আগে জেঠু মোমো খাবে, ফ্রিতে মোমো খাচ্ছি আর, তো সেটা কেমন খেতে টেস্ট অল ডিটেলস তোমাদের জানাবো, এবং জেঠুর দোকানে তোমাদের আসতে হবে। মোমো বলে আমি ফ্রিতে খাচ্ছি এটা নয়, তোমরা যদি ভেবে থাকো যে আমি ফ্রিতে মোমো খাচ্ছি এটা নয়, আমি মোমো মানে যে কোনো খাবারই আর কি ফ্রিতে পেলে বা সেটা ছাড়ি না, পেটুক মানুষ তো, আর বাঙালি একটু পেটুক হবেই। কি গরম, মেলায় ঢুকে ফ্রিতে মোমো খাওয়ার মজাই কিছু আলাদা। আর মোমো অলরেডি আমার একটা ইমোশন, এটা একটা সিক্রেট বিষয় আছে সেটা আমি বলবো না, বাট একটা ইমোশন আমার মোমোর সাথে আছে, আর ফ্রিতে মোমো খাচ্ছি, এর থেকে আর বড়ো কিছু হতেই পারে না। এছাড়া থেকে উত্তরপাড়ায় আসতে যতটা না খরচা হয়, তা আমি এই মোমো খেয়েই বসুলি করে নিচ্ছি। মানে বুঝতে পারছো একটু মোমোটার দাম কত আছে নর্মালি? 50 টাকা। 50 টাকায় 5 পিস মোমো। মোমোগুলোর সাইজ দেখতেই পাচ্ছ, যথেষ্ট ক্ষেত্রে বড়, যথেষ্ট বড়। 50 টাকায় মোমোটা যে দিচ্ছে জেঠু, অবশ্যই গুণগত মান, সেই জন্যই এটা 50 টাকা নেওয়া হচ্ছে। আগে একটা ব্লগ বানিয়েছিলাম যেখানে আই থিঙ্ক 50 টাকায় 12 পিস চিকেন মোমো পাওয়া যাচ্ছে, অবশ্য সেটা আমি খারাপ বলবো না। অ্যান্ড জেঠু যেটা বানিয়েছে এটার সাইজ অনুযায়ী প্রাইসটা ঠিকই আছে। এবার বিষয়টা হচ্ছে আমি এটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে, জেঠুর প্রতি আমার বিশ্বাস এবং আশ্বাস আছে এটা খারাপ হতে পারে না, এবং টেস্ট করে তোমাদের আমি জানাবো। খুবই টেস্টি আছে, ফ্রিতে খাচ্ছি বলে নয়, সত্যি খুবই টেস্টি আছে। সব দোকানই বন্ধ, একদম শেষ সময়ে জেঠুর দোকান খোলা ছিল। অ্যান্ড দীপদা ওরা ছিল, ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে এবং সাপোর্ট করে। 5টা মোমো ছিল, সব মোমোই আমি খেয়ে নিয়েছি পেটুকের মতো, খেতে ভালো লাগে তাই খেয়েছি। আর মোমোতে আমি একটা কথা বারবারই বলে যাচ্ছি, মোমোতে আমার আলাদা ইমোশন আছে। আর লাস্ট মোমো এটা খাবো, এবং খেয়ে তোমাদেরকে আরও অনেক কিছু জানানোর আছে, সেটা আমি ভিডিও শেষে জানাবো। মোমো খাওয়া কমপ্লিট, এবার জেঠুর সাথে তোমাদের পরিচয় তো করাতেই হবে, না হলে পরে জেঠু আমাকে বকা দেবে যে ভিডিওর মধ্যে তোর যারা ভিউজার আছে তার সঙ্গে আমার পরিচয় করালি না। জেঠুর সঙ্গে তো পরিচয় করাতে হবে, আগে জেঠুর দোকানের ভিতরে আমি ঢুকে যাবো, কারণ জেঠুর দোকান মানেই বলতে পারে এখন আমার দোকান হয়ে গেছে। তো জেঠু ফার্স্টেই তোমাকে আগে জানাতে হবে যে তুমি কেমন আছো, সেটা আমি জিজ্ঞেস করতে পারিনি কারণ লোক সামলাতে পারিনি মোমো খাওয়া। ভালো আছিস তো? হ্যাঁ, ফার্স্টে জেঠু মোমো খাওয়াবে বলেছে ফ্রিতে, তো বুঝতেই পারছো। আর জেঠু কেমন চলছে তোমার দোকান মেলা চলছে মোটামুটি? আর মেলা কেমন, খবর কি মেলা? মেলা ভালো। আর যেহেতু তোমার একটা দোকান আছে, সেটার অ্যাড্রেসটাকে বলো। সেটা হচ্ছে রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের পাশে, সকল বাজার, স্বামী নিত্যানন্দ কলেজের ঠিক পাশে। আচ্ছা, তোমার নামটা বলো। প্যারাগন ফাস্টফুড সেন্টার। আচ্ছা, তোমার নামটা? অমিত দে। আচ্ছা, তো জেঠুর নাম তোমরা জেনে গেছো, তোমার একবার ফোন নাম্বারটা বলে দাও, কী কী অর্ডার? 8777265599। এবার বিষয়টা হচ্ছে, সব থেকে বড়ো বিষয় হলো জেঠুর নিজের পার্সোনাল একটা ক্যাটারার সার্ভিস আছে, তোমরা চাইলে পরে কোন যে কোনো অনুষ্ঠানে জেঠুর সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো জেঠু, আর তোমার সার্ভিস কত দূর পর্যন্ত দাও? সারা পশ্চিমবঙ্গলাই আমার সার্ভিস,
আমার কোনো অসুবিধে কোথাও নেই। তো যাই হোক, তো তোমরা যেখান থেকে পশ্চিমবাংলার, মানে আমার ভিডিও তো বাঙালিই দেখে বেশিরভাগ, বাংলাদেশ থেকে খুব কম মানুষই দেখে, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যারা দেখছো তো তারা অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে জেঠুর সাথে কন্ট্যাক্ট করতে পারো। জেঠুর নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও জেঠুর রেস্টুরেন্ট আছে, জেঠুর রেস্টুরেন্টে স্পেশাল কিছু এখন কি জেঠু বানাচ্ছো শীতকালে? মোগলাই চাউ, চিকেন পকোড়া, চিলি চিকেন, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, মোমো। আচ্ছা, আর কেউ যদি আমার ভিডিও থেকে আসে তোমার কাছে, আমার ভিডিওটা দেখায়, তো তার জন্য কি অফার থাকছে, স্পেশাল কিছু কি থাকছে? কি থাকছে? মোমো নিলে ছ পিস সাত পিস পাবে সে ওখানে। আচ্ছা, পাঁচ পিসের জায়গায় সাত পিস, মানে দু পিস এক্সট্রা। আর কিছু কি ছাড় দিচ্ছে অন্যান্য ফুডের ক্ষেত্রে, ফ্রাইড রাইস বা বিয়ে বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে? বিয়ে বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে মেনুর ওপর নিশ্চয়ই ডিসকাউন্ট দেওয়া হবে, যেরকম মেনু হবে মেনুর ওপর আমি নিশ্চয়ই তাকে। ভিডিওটা দেখাতে হবে নাকি? এই ভিডিওটা দেখালে তো হবে। তো যেটুকু যদি আমার এই ভিডিওটা দেখাতে পারো, তোমার বিয়ে হোক কি কারোর অন্নপ্রাশন হোক কি যার যে কোনো অনুষ্ঠান হোক, তো ভিডিওটা দেখালে পরে ক্যাটারিং সার্ভিসের দিক দিয়ে জেঠু যথেষ্ট আমার জন্য ছাড় দেবে। অ্যান্ড এটা জেঠুর প্রতি আমার একটা ভালোবাসা ছোটোবেলা থেকে জেঠু দেখে যাচ্ছে। আর জেঠুর মোমো খেলাম, আর মেলাতে তোমরা আসলে পরে এই অমিত জেঠুর মোমোর দোকান পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা যদি দেখাতে পারো তো পাঁচটার জায়গায় সাতটা মোমো, স্পেশাল অফার এটা, কিন্তু এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস বলা হয়নি জেঠু, তোমার যে দোকানটা আছে কোন স্টেশন থেকে আসলে পরে কাছে হবে? উত্তর স্টেশন থেকে আসলে কাছে হবে। এবং কীভাবে আসলে পরে, কী বললে পরে? উত্তর স্টেশন থেকে কাঁঠালবন বাজারে এসে অটোকে বললেই হবে, শখের বাজার। আচ্ছা, প্যারাগনে যাবো, প্যারাগন ফাস্টফুড সেন্টারে যাবো, তাহলেই ওরা নিয়ে চলে আসবে। তো যাই হোক, জেঠুর অ্যাড্রেস পেয়ে গেছি, তোমরাও পেয়ে গেছো, আমি তো আগে থেকেই জানতাম, সরি আমি কেন পেয়ে গেছি বলছি। তো তোমরা অবশ্যই দোকানটায় ভিজিট করো এবং আমার ভিডিওটা দেখিও, স্পেশাল অফার পাবে। তাহলে জেঠু, ভিডিও আমি এখানেই শেষ করছি। আর চ্যানেলটিতে নতুন হলবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বলে দাও চ্যানেলটি নতুন হলবার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, ভিডিওটা লাইক করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, করতে হবে, আর ভালো লাগে অবশ্যই শেয়ার তো করতে হবে। তাহলে চলো আজকের ভিডিও জেঠু আমরা এখানে শেষ করছি। তো আজকের ভিডিও মেলা মোটামুটি বন্ধই আছে দেখতে পাচ্ছ, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো ভাই, টাটা।